সাবস্ক্রাইব আহারে পাহাড়ে বাংলা, ক্লিক অন বেল আইকন। আজকে আমরা বানাবো রুটির তড়কা। রুটির তড়কা বানানোর জন্য আমি কিছু মটর, বাদাম, কলার ডাল, ছোলা সমস্ত কিছু দিয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে এগুলো প্রেশারের মধ্যে দিয়ে জল ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব, একটা সিটি দিয়ে নেব। এক চামচ আদা বাটা, এক চামচ জিরে বাটা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, একটা টমেটো কুচি, কিছুটা থেতো করে রাখা রসুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, দুটো ডিম, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, হলুদ ও তেল। এবারে কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে ডিমের মধ্যে লবণ দিয়ে ফেটিয়ে ডিমটা কড়াইয়ের তেলে দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। তারপর আবার কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব থেতো করে রাখা রসুন। পেঁয়াজ রসুন হালকা নেড়ে এর মধ্যে দেব টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। টমেটো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু একসঙ্গে মেশানোর পর এর মধ্যে দেব আদা বাটা ও জিরে বাটা। এবারে সমস্ত কিছু দিয়ে মশলা কষানোর পর এর মধ্যে দেব কিছুটা হলুদ। সমস্ত কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কা। সমস্ত মশলার সঙ্গে তড়কা বেশ ভালো করে মিশিয়ে কষানোর পর এর মধ্যে দেব গরম জল। জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেব ডিমের ঝুড়ি। সমস্ত কিছু মেশানোর পর 2-3 মিনিট ঢেকে রেখে দেব। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী চিনি। নামানোর আগে দেব গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথি। এবারে সমস্ত কিছুর সঙ্গে মেশালেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রুটির তড়কা। তাহলে আর দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন রুটির তড়কা।
আর কেমন হলো তা লিখে জানান কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।